নভেম্বর মানে দুই দিন মান চলিব। তো ঠিকই আছে, আপনাদের আহিলে আইব পারে, তো চাই যাব, বহুত ধুনিয়াকে ইয়াতে বনোয়া হয়। তো আপনাদের ভালদরে দেখাই আছো, সকল সকল কর্মকর্তা সকলে কাম করে থাকা হয়েছে, সব কি ধুনিয়াকে কাম করে আছে। আপনার তথাপি কই দো, এইটা হয়েছে লাভলীনা বরগোহাঁয়ের এটা মানে কিনা বনায় আছে, মানে একটা থিম বনায় আছে, সিম্বল বনায় আছে লাভলীনা বরগোহাঁয় ওয়েলকাম দিয়ার কারণে। তো চাওক আপনার এটা রাতে হয়েছে, তো রাতে ইমান ভালদরে দেখাব পারা নাই, কালি রাতেপা আহিও মই আপনার এটা দেখাই দিম কেন কি চলি আছে, ইহতে কেন কাম করে আছে। তো ইয়াতে আপনাদের দেখা পাইছে, ইয়াতে এই চাকিবিল লগা হয়েছে কালারিং চাকি, ইয়াতে নীলা, হালদিয়া, গ্রিন, ব্ল্যাক সকল ধরনের চাকি লগা হয়েছে। তো দেখাই পাইছে আপনাদের বহু ধুনিয়াকে বনাই আছে, চাওক আপনার দেখাই আছে। তো ভাইটি ইয়ার প্রসেসটা অল্প কই দিবা, কেন করে বনোয়া হয় এই বস্তুটা? ইয়াতে ফার্স্টতে তলত মাটিত এটা ড্রয়িং করে লওয়া হয়। ও, মাটিত মানে আপনাদের দেখাইছে এইবিল মাটিত মানে সকল ড্রয়িং করে লওয়া হয় ফার্স্ট? হয়। তারপর কি করা হয়? তারপর কদমর থানি পুতি তাতে বা লগাই মানে এই সিম্বলটা প্রস্তুত করে লওয়া হয়। ও, এইবিল মানে আসলতে এইবিল কদমর কদমর থানি এইবিল আসলতে মানে, আর এইবিল হয়েছে সকল বাঁ। চাওক এইবিল বাঁ আর কদমর থানি দিয়ে কিমান ধুনিয়াকে বনাইছে। তারপর কি করা হয়? তারপর তাতে চাকিবর বহুয়া হয় আর তাতে মানে দীপাবলীর দিনা জ্বলা হয়। ও, আর দীপাবলীর দিন 4 তারিখে আপনাদের সকল মানে পুরাখিনি দেখা পাব, আর গোটেখিনি দেখা পাব 4 তারিখে, 4 আর 5 তারিখ, 4 আর 5 তারিখে দুদিনা কার্যসূচী আছে। তো ইয়াতে তো আপনাদের আহিলে দেখিব পারিব, বহুত ধুনিয়াকে বনোয়া হয় প্রতি বছরে। হয় হয় হয়, আচ্ছা ঠিক আছে। দি নেক্সট ডে, তো গাইজ মই কালি ৰাতি আহিছিলো আৰু ৰাতি আপোনালোকক দেখাব পৰা নাই, কিন্তু ইয়াতে আহি দেখা পালো এই সৰু ভাইটিবিলাকো ইয়াতে ধুনীয়াকে কাম কৰি আছে। চাওক এইবিলাক সকলোকে একেবাৰে মাটি চাকিৰে বনাইছে, চাওক না গাইজ কিমান ধুনীয়া, আপোনালোকে তো দেখিয়ে বুজি পাইছে, ও মাই গড। আৰু গাইজ আপোনালোকে দেখা পাইছে এইটো মাটি নাই, লৰা শিশুৰ প্ৰতি মাকৰ যি স্নেহ আৰু শিশুৰ মাকৰ প্ৰতি যিটো মৰম সেই বস্তুখিনি আমি চাকিৰে তুলিবলৈ চেষ্টা কৰিছোঁ। তো গাইছে ইয়াতে আহি এজন দাদা, দাদা আপোনাৰ নামটো কৈ দিব। মোৰ নাম পৰমজ্যোতি দাস। অঁ, ইয়াতে কি থিম বনোৱা হৈছে? এইবাৰ আমাৰ থিম আছে লাভলীনা বৰগোহাঁই, মাতৃ স্নেহৰ প্ৰতীক। ইয়াতে এইবাৰ চাকিৰে গোটেইখিনি চাকিৰে বনোৱা হৈছে, গোটেইখিনি আমি চাকিৰে চাকি ব্যৱহাৰ কৰিয়ে বনাওঁ। আৰু এইটো কিমান বছৰ ধৰি চলি আছে? এইটো আমাৰ ইয়াতে বুঢ়াই থান প্ৰাংগণত বহু বছৰ আগৰ পৰাই দিৱালী এনেকৈ উদযাপন কৰি আহিছে, কিন্তু আজি মোটামুটি 12 বছৰ আগৰ পৰা আমি কিবা এটা থিম লৈ, কাৰেণ্ট থিম এটা লৈ আমি ইয়াতে দীপাৱলী উদযাপন কৰিছোঁ। আৰু এইবাৰ মানে কিমানডাল চাকি জ্বলোৱা হৈছে? ইয়াতে আমাৰ এইবাৰ 7000 চাকি আছে। 7000 চাকি, বাহ মজা। আৰু এইবাৰ তেল চেল? তেল আমাৰ আজিৰ তেল 60 লিটাৰ তেল গৈছে, আৰু তেলৰ কালেকশ্যনৰ বেলেগ একো কালেকশ্যন নাই, বেলেগ একো কালেকশ্যন নাই। আমি কামখিনি আগতে কৰি ওলাওঁ, তাৰপিছত সিদিনাখনে মানুহখিনি আহি ইয়াতে তেল দিয়ে আৰু নিজে দিয়ে, নিজে জ্বলাই গোটেইখিনি পৰিৱেশটো উপভোগ কৰে। আৰু আপুনি কিবা এটা মেছেজ দিব খোজে নেকি এইটোৰ বিষয়ে? মেছেজ মানে আমি চোৱা, আমি আগতে দীপাৱলী উদযাপন কৰিছিলোঁ কেনেকুৱা আগৰ পৰা যে মাটি চাকি ব্যৱহাৰ কৰি আছিলোঁ, গতিকে এই ট্ৰেণ্ডটো যাতে সদায় থাকি যায়, গতিকে তাৰ বাবে আমি পিৰাধৰা বুঢ়াই থানৰ পৰা আমি সদায় দীৱালীত আমি মাটি চাকি ব্যৱহাৰ কৰি আছোঁ, আৰু ভৱিষ্যতলৈও আমি মাটি চাকি ব্যৱহাৰ কৰিয়ে দীপাৱলী উদযাপন কৰিম। বঢ়িয়া বঢ়িয়া, বহুত ধুনীয়া লাগিছে, মানে মোৰ মানে দেখি মানে বহুত ধুনীয়া লাগিছে, মানে ধন্যবাদ, ভাল লাগিল আপোনাৰ। থেংক ইউ। তো গাইজ আপোনালোকক যিখিনি বাৰ পৰা দেখালোঁ, তো আপোনালোকে কমেণ্ট কৰি জনাব কেনেকুৱা লাগিল। তো আপোনালোকক যদি মোৰ ভিডিঅ'টো চাই ভাল লাগে তেনেহ'লে লাইক শ্বেয়াৰ কৰিব, আৰু যিসকল মোৰ চেনেলত নতুনকৈ আহিছে প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিব, আৰু লগত থকা বেল আইকনটো ক্লিক কৰি দিব, কাৰণ ইয়াৰ পিছত আৰু মই ধামাকা ধামাকা ব্লগ আহি আছে, তো প্লিজ ছাবস্ক্ৰাইবটো কৰি দিব। তো আজিৰ কাৰণে বাই বাই, টাটা।